ছেড়ে গা কত নরম রে তুই অন্য তোর হাতের স্বভাব কেন এরকম বংশ খারাপ বংশ খারাপ হাতের বংশ খারাপ মাল ভালো বলছি এই তুই যে অন্ধ তুই মেনা কি করতে এসেছিস আচ্ছা তোমাদের এগুলো কি গো এগুলো এগুলো হচ্ছে বাম পাট ও আমি মনে করছি বেলুন টাঙানো আছে তুই যে অন্ধ তাহলে মেলাতে কার সঙ্গে এলি আমার সঙ্গে আমার চাকর আছে তোর সঙ্গে চাকর মানে তুই বাবু বাবু আই সি শিশিলাই তোর মায়ের বতন খবরদার পোশাকে দুর্নাম করবে না এই পোশাকটা আমার কোথাকার তৈরি জানো হ্যাঁ যখন সমীরণ ছিল মা লক্ষ্মী তখন তৈরি করেছিল কালার দেখে গুজরাতে তৈরি গুজরাত গুজরাত ভালো মেলায় বুলু ফিল্ম দেখতে এসছি চোখে দেখতে পাও না আবার ভুলু ফিল্ম দেখতে এসছো ও মা বহিন খালা বুবু আমি না চোখে দেখতে পাই মন তো আমার উদয় হয় কানে তো শুনতে পাই জানো ভুলু ফিল্ম মানে কি ভুলু মানে কি জান না কি ভুলু মানে নীল আর ফিল্ম মানে ছবি মিঠুন চক্রবর্তী বুঝুক 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 করে মানে সেটা ভালো করে বলতে হবে আর ডাইরেক্ট বলা যাবে না ভুলু ফিল্ম ও ভুলু ফিল্ম বলা যাবে না তুমি যখন এসেছো তুমি কি বাইরে যাবে তোমাকে কি রাস্তা দেখিয়ে দেব আমি অন্ধ মানুষ দেখিয়ে দিলে ভালো হয় না কিন্তু চলো তুমি তো সত্যি সত্যি বন্ধ কি কানা ঘোড়া আমার বিশ্বাস না তোমায় পরীক্ষা করব তুমি আমার আমি কানা কি ঘোড়া দেই দিবা নাকি পরীক্ষা করব ফ্যাক্টরি পিডি দেই তো এই টিপে কেন বলো কটা আঙ্গুল লড়ছে 32 টা এই মানুষের আবার 32 টা আঙ্গুল থাকে দেখো দেখি আঙ্গুল কত দূরে দেখি দেখি মা তোদের আঙ্গুল কত দূর দেখি তুমি কিন্তু মার খাবে এবার কেন দিচ্ছিস না কেন তোর কথাবার্তা ভালো নয় কেন কোনটা বললাম ওটা হোলের দোকান এটা ঢোলের দোকান যে গুজম গুজম করছে এ শোনো একদিকে নাগরদোলা একদিকে পুতুল না দেখতে মাঠে একটা সরু গলি আছে ওখানে একটা সরু ছোট ফুটো আছে ওগো ওগো চিকন ফুটো আছে তোমাদের কাছে পুরো মোবাইল নাই পুরো মোবাইলটা লাগিয়ে দিয়ে আমার মাথাটা ঢুকে দাও চুট করে বেরিয়ে হোল চলে যাই আমার সঙ্গে যিনি আছেন বড় চাকর আচ্ছা না হয় ওটা কানে শুনতে ভুল হয়েছে তবে কি কথা বলেছে আমার সঙ্গে যিনি আছেন
শয়তান উঠ বল আ বাবু পেয়েদ করে বলে আমি নাকি ভদ্র শয়তান শুনেন বাবু যা নুন খেয়ে মানুষ হয়েছি তার সঙ্গে কোনোদিন মুখারম করতে পারি নাই ওরা যখন বলছে তোমার সঙ্গে কি আছি ওরা যখন আমাকে মারতে লাগলো তখন আমি বললাম আমাকে মারবেন না আমি যদি কোনো অন্যায় অপরাধ করে থাকি আমার সঙ্গে যিনি আছেন ভদ্র ঘরের সন্তান তার কাছে নিয়ে চলো নিত্য বিচার করবে ও তাই তাহলে সেটা ভাগ ভাগ করে বলতে হবে এই যে এই যে আচ্ছা দেখে শুনে তো মনে হচ্ছে কোনো ভদ্র ঘরের সন্তান আচ্ছা বলুন তো আপনাদের বাড়িটা কোথায় আমাদের বাড়ি হ্যাঁ আমাদের বাড়ি জানতে চান হ্যাঁ বাড়িটা কোথায় একবার জানতে ইচ্ছা করছে নাম কি জানিস আমাদের দেশের নাম হচ্ছে মুর্শিদাবাদ অপমান করছে বলছে মুর্শিদাবাদে ভালো মানের বাস করে না চোর চাপটা দাগাবাদ এই তিন্নি হয় মুর্শিদাবাদ ওদের ঘরে জিজ্ঞাসা করতে পারি চোর আমি আপনি আপনি চোর হ্যাঁ আমি দাগাবাদ হ্যাঁ আর এদের লিয়ে হয় মুর্শিদাবাদ এই তোমাদের বাড়ি কোথায় আমাদের বাড়ি বলছো আমাদের বাড়ি নাম আছে বল নাম আছে মান আছে তোদের বাড়ি কি আছে বললি নাম মান এই দেশের নাম যেমন তেমন ক্যালেন্ডার ঝুঁকেছিস বেশি তোদের ক্যালেন্ডার ডেট আমি উপরে দিব আজ তোদের দেশে কে কে বাস করে জানিস কে বাস করে হাড়ি মুচি ডোম তোদের তিন দিয়ে হয় বীরভূম কিছু লড়বি প্যান জামা খুলবি আরে তা নয় মুখে 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 কামড়ে ধরব আরে তা নয় বাক্য যুদ্ধে মানে তর্ক যুদ্ধে তর্ক যুদ্ধে তুমি প্রশ্ন করবে আমি উত্তর দেব আমি প্রশ্ন করব তুমি উত্তর দেবে আমি প্রশ্ন করব তুই উত্তর দিবি হ্যাঁ আর তুই প্রশ্ন করবি আমি উত্তর দেব হ্যাঁ তোদের প্রশ্ন যদি আমরা হেরে যাই কি করবি কি করব বল এই যে তোমাদের পেনজামাগুলো খুলবো মাথাটা নেড়া করব তারপরে ঘোল ঢালব তারপরে পরনে একটা কলা পাতা পরিয়ে দেবো পিছনে রামপাটা ছেড়ে দেবো রামপাটার কাম কি জানিস তোদের ভাঙা জায়গায় সিল মাইরা দেবো দারান বাবু নিজেই পাটা হয়ে যাচ্ছে কি বললি আমরা যদি হেরে যাই আমাদের মাথা নেড়ে দিবি হ্যাঁ ঘোল ঢেলে দিবি দিলাম একটা সি চৈতন রেখে দিবি হ্যাঁ তবে তো আমাদের মান সম্মান বেরিয়ে যাবে রে কেন ভাই না নানা মাথা কে ছিল নিমাই তার বাস কোথায় নবদ্বি তোরা যখন আমার মাথাটা নেড়িয়ে দিবি ঘোলটা ঢেলে দিবি তখন আমি নিমাই সন্ন্যাসী হয়ে যাব তারপর যখন আমার প্যান জামা খুলে নিবি কলার পাতা পরিয়ে দিবি
পাড়া দিয়ে তাড়িয়ে দিবি, রামপাড়া ছেড়ে দিবি, কলার পাতাটা খেয়ে নেবে, তখন আমি উলুঙ্গ হয়ে যাবো যাবো যাবো। তোদের হেন্দ্রা মন করবে হয়তো আমাদের ল্যাংটা সাধু আসছে, তোর মা এবং বোন তোর খালা বুবু সবাই এক ঘটি করে জল আনবে, আমার পাটা ধুয়ে দিবে, কর হয়ে প্রণাম করে উঠতে যাবে, আমার ঘন্টাটা মাথায় ঠেকে যাবে, আরম্ভ করতে করতে বাড়ি যাবে নাকি ভাই? এই তাহলে শুরু হ, আরে না শোনো, আমরা বা কেন বাকি থাকি, আর আমরা যদি হেরে যাই? তোরা হেরে গেলে যতজন আছো আচ্ছা সবাই মলে 100 টাকা করে ধরিয়ে দেবে, আমরা মিষ্টি খেতে খেতে সুসম্মানে চলে যাব গড়গড় করতে। তোরা শর্মানে যাবি এটা জানি, তোরা মেছরি জাত মানে আমাদের মায়ের জাত বোনের জাত, তোরা আমাদেরকে অসম্মান করলে তোদেরকে অসম্মান আমরা করব নই, সে বংশে ছিলে আমরা নই। ভালো ভালো নাকি ভাই? হাজার তোরা মেয়ে ছিলে, হ্যাঁ তোদেরকে নেম ঠিক করবো না, তোদেরকে নেম ঠিক করবো না, উল্লুঙ্গ করবো না, তোদের মাথা নাড়াবো না। আমাদের যতগুলো ভাই আছে কষ্ট করে কোথায় থেকে এসছে, কেউ বীরভূম, কেউ নদিয়া, নাকি কেউ মুর্শিদাবাদ থেকে এসছে এই পাথর চাপড়িতে গান শুনতে, কেউ বর্ধমান, কেউ বর্ধমান তোদের গান শুনছি, কেউ 24 পরগনা। সকালবেলায় বাড়ি যাবে, গান যখন শেষ হবে তুই গেটে দাঁড়িয়ে থাকবি, আমরা আর প্রত্যেকটা ভাই লাইন দিয়ে বেড়াবে, প্রত্যেকটা ভাই একটা করে মুখে চুমা দিবি, ভাইরা বেরিয়ে বাড়ি ধরে কি ভালো, তাহলে শুরু হয়ে যাক, চলো শুরু শুন, চলো শুন, এই দেখো তোর কো দিল হারে এদের মধ্যে একটাকে বিয়ে করে তুই বাড়ি নিয়ে আসিস, নিশ্চয় চলো খাওয়াদার ব্যবস্থা করছি, চলো আচ্ছা ঠিক আছে শুরু হয়ে যাক, আরে লড়বি তো চড়বি ভালো করে, লড়বি তো চড়বি ভালো করে লড়বি, আর তোদের মতো বেটা ছেলেকে কচুর জমিতে ঠেলবো পুকটি চুরবো। মাঠে ঘাটে যাই, পুঙায় ঘাস থাকে, ধানের লাড়া থাকে, দি কুটকুট করে না গরমের সময়, তুই বাড়ি এসে কাকে বলি, ওরে গিন্নিতে একখান আমার পাশাটা কেমন কই কই, তখন বৌরা দেখি বলে আহা তোমার এখানে ফুসলি বেরিয়েছে, তাই কি বলে জানিস, আমার পাচাটা শোন, পাচা শুনবো হাততালি ভাইরা, দেখো আমার বুকের এক থেকেই তোর বেলকুলি দেখি নাকি ভাই, তবে তোরা বেটা ছিলে না, তোর হিজ দেয় একবার হাত তালি বললো না, তবে শোন ওরা আমাদের দিকে জানে যে আমরা, তোদের দিকে নয় ওরা সবাই আমাদের দিকে, তোদের কি জানিস তো, জানে আমাদের দিকে হলে সকালবেলা তোদের হচ্ছে আদার জমি লক্ষ্মী পড়ে দেখবে, আমাদের হচ্ছে সুসার জমি নিহর করলে খারা হয়ে যাবে নাকি ভাই, তবে শোন ওর পাড়ো পিঠি পা, আহ পাড়ো পিঠি পা, আরে রে হালুয়া, আরে লাগু জানি, আরে বড় কি না পি, আরে চুরুম চুরুম, আমার তোদের বুকে কেটলি বসি কইল গো চা ছোড়ারা ঢেলি ঢেলি খা, তাই বাবারে ওদের সঙ্গে এত মনের মিল, একবার চা করে খেতে দেবো, তাহলে শোনো আরে সরষের ফুল হলদে বড় তাই কি জানে যাই রে, সেদিন আমার জি যাওয়ার গাঢ় হবে, তারপরের দিন যখন আসবে আমি 500 টাকার নোট এক গাদা কুইনবার উড়িয়ে দেবো, সেদিন একবার ঠিক করে হেসে উঠবি, তারপরের দিন বলবো দিলি ভালো হইতো, তখন বলবে টাকা পেলিয়ে দেবো, তখন আমার কি বলবো জানিস, আরে কলি কলি জিল্লা পিতার ভাত পাকার রস, লে হালুয়া তাই লাগা, লে হালুয়া মারগুড় জল চিরি চিরি, কলি কলি জিল্লা পিতার ভাত পাকার রস, যতগুলা ছেলে আছে তোদেরকে কইলে নিব বস্ত্র হয়ে গেলে ঘর,
চাদর মুখ আর বাকি সব চামচিকে বাদুরের কাজ কি জানিস এইগুলা যদি বাদুর হয় তোরা কি বলতো এগুলা যদি বাদুর হয় তোরা হলে ভাদ্র মাসের পাকাতা সারা দিন বাদুরে গাছে ঝুলে থাকবে সাজ বেলায় তোদের তালে বসে রস বের করে নিবে ওরা যদি বাদুরে আমি হলাম চানচিকে চালের পাতায় ঝুলবো সাজ বেলায় এদিক ফিরুক করে যাবো ফুটুক করে গিয়ে তোদের কলুঙ্গার ভিতর ঢিকি পড়ব নাকি ভাই তবে শোন এই বাদুরের কাজ কি জানিস বলো আরে আমার বাবার ছিল ওরে লম্বা লম্বা দাড়ি ছোট
তোদের চার জনের পেটে ছেলে হইলি সবাইকে বলবি বাবা একটা শর্ত মানে যদি আমাদের ভাইগুলোকে দিস নাকি।